আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই দু হাজার সালে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো আমি সাথে সাথে সেটা মেনে নিয়ে ওটা বাতিল করে দিলাম হ্যাঁ এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো সেই মামলার রায় হল এই দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন সরকারের পক্ষ থেকে আমরা অ্যাপিল করলাম তো মামলাটা তো আমাদের সরকারের আমরা সরকার উচ্চ আদালতে আমরা আপিল করেছি এবং আপিল করার অর্থটা হলো যে আমার দেওয়া দেওয়া যে প্রজ্ঞাপন সেটা যে বাতিল হল সেটার বিরুদ্ধে আমরা আপিল করলাম আর আপিলের ডিভিশনে উচ্চ আদালতে তারা সেটা হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দিয়ে একটা সময় দিল যে এই সময়ের মধ্যে আলোচনা হবে তারা কোর্টে সকলের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন আমি ওই কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে আদালত যখন নিয়েছে আর এটা তো সরকারের করা মামলা আপিল তো সরকার করেছে কাজে তাদের ধৈর্য ধরতে হবে এবং তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে তারা হতাশ হবে না আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে কিন্তু সেটা করলো না আর এরই সুযোগ নিয়ে সেই সতেরোই জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো যে স্বাধীন দেশটাকে মানুষ তো বঞ্চিত ছিল ও প্রায় উনত্রিশটা বছরই তো বঞ্চনা ভোগ করেছে মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি কী না করেছি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটি আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন সেটাই আমার প্রশ্ন যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যায় একটা করে যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনও নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে কোটা বাতিলও করে দিয়েছিলাম আচ্ছা কোটা সংস্কার হবে আপিল করলাম উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত মেরিয়ে চলতে হবে